হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুব ডিফারেন্টভাবে একটা ফেসবুকের প্রোফাইল ডিজাইন করে দেখাবো। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে একটা ফেসবুকের প্রোফাইল ডিজাইন করবেন খুব সহজে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে একটা কভার ফটো অ্যাড করে নিব, তারপরে এখান থেকে সেভ করে দেব। তো কভার ফটোটা অ্যাড করার পর এখানে একটা প্রোফাইল ফটো অ্যাড করব। এই যে দেখুন ক্যামেরা আইকন আছে, এখান থেকে সিলেক্ট প্রোফাইল ফটো, তারপর এখান থেকে সেভ করে দেবেন। তো আমাদের কভার প্লাস প্রোফাইল ফটো এখানে অ্যাড করা হয়ে গেছে। তো তন্ময় খান লেখা আছে, এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা নিকনেম অ্যাড করব। তো এটা করার জন্য প্রথমে যেটা প্রয়োজন হবে টাচ ভিপিএন, আপনারা এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, তারপরে এটা ওপেন করবেন। ওপেন করার পর এই যে বেস্ট চয়েস এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রোল করে নিচে যাবেন, তারপরে স্পেন আপনারা এখানে সিলেক্ট করে তারপরে এখান থেকে কানেক্ট করে নেবেন। এটা প্লে স্টোর থেকে ইনস্টল করার পর যদি কান্ট্রিগুলো লক করা থাকে, আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই লিঙ্কে গিয়ে ফ্রি টাচ ভিপিএন ইনস্টল করে নেবেন। আপনারা যদি প্লে স্টোর থেকে টাচ ভিপিএন ইনস্টল করেন সেই ক্ষেত্রে কিন্তু স্পেন এটার কান্ট্রিগ করা থাকবে, আপনারা এখান থেকেও এটা কানেক্ট করে নিতে পারবেন। এরপর আপনাদের ফেসবুক লাইট এটার সাহায্য নিতে হবে। অফিসিয়াল ফেসবুক থেকে কপি পেস্ট করা যায় না, তো আপনার ফেসবুক লাইট যদি না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, তারপর আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন। তো ফেসবুক লাইট এই অ্যাপসটা আমি ওপেন করলাম। ওপেন করার পর প্রোফাইলে যাবেন, যাওয়ার পর এখান থেকে সি মোর অ্যাবাউট ইউর সেলফ আপনারা এখানে যাবেন, যাওয়ার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর আদার্স নেম লেখা আছে, তারপর এখান থেকে অ্যাড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাক আসবেন। আমি আমার ফোনের নোটবুকে যাব, নোটবুকে আমার একটা নিকনেম দেওয়া আছে, এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে কপি করে নেবেন। ইউটিউবের ডিসক্রিপশন থেকে কোনো কিছুই কপি করা সম্ভব নয়। প্রথমত আপনারা লিঙ্কটা কপি করবেন ভিডিওর, তারপর ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করবেন, সেইখানে ইউটিউবে গিয়ে ভিডিওর লিঙ্কটা সার্চ করবেন, তারপর সেইখানে ডিসক্রিপশন থেকে আপনারা সব কিছু কপি করতে পারবেন। আমি এটা কপি করলাম। কপি করার পর এই যে নিক নেম এখানে একটু পেস্ট করে দিবেন, এরকম পেস্ট করে দেওয়ার পর এই যে সেভ লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন, তারপর আমরা আইডিতে ব্যাক করবো, দেন এখান থেকে রিফ্রেশ দিবেন। তারপরে দেখুন আমাদের নামের ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা নিক নেম সেট হয়ে গেছে। তো এখানে দেখুন ওয়ার্ক প্লেস আমরা এখানে কিছু সিম্বল অ্যাড করব। তো এটার জন্য আমরা আবার চলে যাব ফোনের নোটবুকে, যাওয়ার পর এই সিম্বলটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে কপি করে আপনাদের ফোনের নোটবুক অথবা মেসেঞ্জারে আপনারা সেভ করে রাখতে পারবেন। তো এটি আমি কপি করলাম, তারপর আমরা আইডিতে ব্যাক করবো, দেন এখান থেকে এডিট পাবলিক ডিটেলস এখানে যাবেন, একটু স্ক্রোল করে নিচে যাবেন, এডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে যাবেন। যাওয়ার পর উপরে যে অপশনটা আছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনারা এখানে যাবেন। এখানে আসার পর যে সিম্বলটা মাত্র কপি করলাম এটা এখানে পেস্ট করে দেবো, তারপরে এখানে এটা শো হবে, তো এখানে দিয়ে তারপরে এখান থেকে সেভ করে দেবো। সেভ করার পর এটা এখান থেকে ক্রস করে দেবো। তো এই সিম্বলটা এখানে 8 থেকে 10 বার আমরা সেভ করে নিব, তাহলে আমাদের আইডির লুকটা অনেক সুন্দর হবে, এরকম সেভ করে নিব। তো আমি ভিডিওটা একটু স্কিপ করে আপনাদের অল্পতে দেখানোর চেষ্টা করব। তো এখন অনেক কিছু বাকি রয়ে গেছে। তো আমি এখানে অনেকগুলো সিম্বল অ্যাড করে নিলাম, তারপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা এখান থেকে রিফ্রেশ দেবেন, দেখুন আমাদের যে আইডির লুকটা অনেক সুন্দর হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটা বায়ো সেট করব, এজন্য আমরা আবার চলে যাবো আমাদের ফোনের নোটবুকে। তো এই বায়োর লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে কপি করে নেবেন। এখান থেকে কপি করে নিলাম, তারপর আমরা আইডিতে যাব, যার পর একটু নিচে যাবেন, এডিট পাবলিক ডিটেলস এখানে যাবেন, যার পর এই যে ডিসক্রিপ ইউর সেলফ এই যে বায়ো লেখা আছে আপনারা এখানে এটা পেস্ট করে দেবেন। এরকম পেস্ট করে দেওয়ার পর এই উপরে আছে সেভ, আপনারা এখান থেকে সেভ করে নেবেন, তারপর একটু ব্যাক আসবেন। তো দেখুন আমাদের বায়োটা কিন্তু এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আমাদের প্রোফাইলটার লুকটা আপনাদের একটু দেখাই, এই দেখুন। তো খুব সুন্দর একটা প্রোফাইলের ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা এই চ্যানেল পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবসময়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।